করেছিল তোমার হত্যা করা হবে না।
ওদের কথা শুনে তুমি কালকে রেসকোর্স ময়দানে বক্তব্য দিবে না, তোমার মনে যে বিমল চাইবে জাতির মুক্তির জন্য, যে বক্তব্য জাতির মুক্তি এনে দেবে সেই বক্তব্যই তুমি দেবে, তুমি কোনো কারো কথা শুনবে না। তার যদি তোমার জীবন চলেও যায় তবু এই জাতির মুক্তির জন্য তুমি বক্তব্য দিবে। সেদিন বঙ্গবন্ধু মুজিব কিন্তু সকল জল্পনা কল্পনার বাইরে গিয়ে মহিমসিনারের সহধর্মিণী বেগম মুজিবের কথা শুনে 11 মিনিট 21 সেকেন্ডের ঐতিহাসিক ভাষণ দিয়েছিল। যে ভাষণ আজকে নিষ্কল হিসেবে আজকে ড্রিম চলেছে, যে ভাষণ আজকে আপনার চলেন ভাষণের সাথে আসলে ভাষণ করে তোলা হয়, কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা মনে করি আপনার নিকলের ভাষণ একটি দিকের পর একটি নির্দেশ ছিল, কিন্তু বঙ্গবন্ধু মুজিবের 11 মিনিট 21 সেকেন্ডের ভাষণ একটি জাতির মুক্তি, একটি দেশের স্বাধীনতা, আগামী দিনে করণীয় আগামী দিনের পরিকল্পনা সামগ্রী নির্দেশনা দিয়েছিল, এবং সেই নির্দেশনার মধ্যে দিয়ে এই দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পরে মানুষ ছাপিয়ে পড়েছিল, জীবন দিয়েছিল 30 লক্ষ 70 হাজার আমার কোনের 3 লক্ষ মা কোনের সকল নারীর বিনিময়ে আমাদের লাল সমুদ্রের পতাকাটা বলমাত্র বঙ্গবন্ধু তাকে সম্ভব হয়েছিল। সেই বঙ্গবন্ধু মুজিব 71 সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে 25 মার্চ পাকিস্তানের কারাগারে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পাকিস্তান কারাগারে বারবার ফাঁসির রুমাল টেনে নেওয়া হয়েছিল, বারবার